ডেঙ্গুর চোখ রাঙানি ঢাকার পাশের জেলা গাজীপুরেও দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। টানা বৃষ্টিতে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও মশা নিধনে নেই সিটি কর্পোরেশনের কোনো তৎপরতা। এদিকে বরিশালেও ঘটেছে ডেঙ্গুর বিস্তার। সহকর্মী মীর মোহাম্মদ ফারুক ও শাহিন হাসানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কয়েকদিনে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা গাজীপুরের অলিগুলিতে, যা বিস্তার ছড়াচ্ছে এডিস মশার। মশার কামড়ের শিকার শিশু থেকে বৃদ্ধ সকলেই আক্রান্ত হচ্ছে ডেঙ্গুতে। তীব্র জ্বর আর শরীর ব্যথা নিয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। শরীর কাঁপায়, একদম জ্বর আসছিল। প্রথম চার তিন দিন কোনো জ্বর কমে না, একদম ফুল জ্বর। শরীর লাগুনের মতো হিট হয়ে যায়, সারা শরীর চাপায়, ব্যথা করে, জ্বালাপোড়া করে। মশা নিধনে সিটি কর্পোরেশনের উদ্যোগ না থাকায় অসন্তুষ্ট স্থানীয়রা। দুই তিন মাসের মধ্যে আমরা কোনো ডেঙ্গুর স্প্রে করা, তার মশা মাছির স্প্রে করা, এগুলি তো আমাদের এদিকে হয় নাই। গাজীপুর এলাকার সিটি কর্পোরেশন হয়েছে ঠিকই, কিন্তু সিটি কর্পোরেশন যে একটা উদ্যোগ ডেঙ্গু প্রতিরোধ করার যে একটা ব্যবস্থা, এটা এখন পর্যন্ত হয় নাই। ডেঙ্গু রোগীদের জন্য পুরুষ ও মহিলা ওয়ার্ডের পাশাপাশি শিশু কর্নারের ব্যবস্থা করা হয়েছে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে। এখানে পর্যাপ্ত লজিস্টিক আছে, মশারি আছে এবং সকল ধরনের ব্যবস্থা আছে। আমাদের ডাক্তাররা জাতীয় গাইডলাইন অনুসারে চিকিৎসা দিচ্ছেন। এদিকে গেল ছয় মাসে বরিশাল শেরে বাংলা মেডিকেলে ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন 337 জন, মৃত্যু হয়েছে 2 জনের। হাসপাতালে খোলা হয়েছে পুরুষ ও নারীদের জন্য আলাদা চিকিৎসা কর্নার। হাসপাতালে ভর্তির প্রয়োজন না থাকলে চিকিৎসা দিয়ে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। প্রথম 3 দিন জ্বর ছিল, জ্বর তারপর কমে গেছে, পেটে ব্যথা ছিল, তারপরে মাথা ব্যথা ছিল, আর পিছনে পিঠে ব্যথা ছিল, বমি ছিল। ঢাকা ওয়ার্ডে ছিলাম, কোরবানির ছুটিতে বাড়িতে আসছি, তো যেদিনকে যাবো এর আগের দিন হঠাৎ করে আর কি জ্বর আর মাথা ব্যথা। কিছু রুগী আছে যারা ঢাকা থেকে বেড়াতে আসছে এবং ঢাকায় থাকে, এই রুগীগুলো একটু বেশি আসছে। চিকিৎসা সেবার হাল আমাদের সামর্থ্য মতো আমরা চিকিৎসা করতেছি। চলতি মৌসুমে বরিশাল বিভাগের 6 জেলায় ডেঙ্গু আক্রান্ত 898 জনের মধ্যে সুস্থ হয়েছেন 731 জন। শর্মিলা কেয়া, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।